আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, জননী টিম প্রেজেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আনডু রিডু কমান্ড, চেঞ্জ কেস কমান্ড আর ওপেন এ নিউ ফাইল তিনটা কমান্ড আমরা দেখব। শুরুতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু করে নিই। নিউ ফাইল এখানে আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের জন্য যেটা লিখে থাকি সমস্ত বর্ণগুলো প্র্যাকটিস করার জন্য, দি কুইক, ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ, এই সেন্টেন্সটার ভিতরে আপনি 26টি বর্ণই পাবেন। 26টি লেটার পাওয়ার এই সেন্টেন্সটা প্র্যাকটিস করলে পরে কিবোর্ডের যে হাত ফেলার নিয়ম আমি দেখিয়েছিলাম সেটা কমপ্লিট হবে। তো আমরা মনে করি এটা একটা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আমরা দেখব আনডু রিডু কমান্ড। আমার তিনটা কপি করার মানে তিনটা লাইন লাগবে, 4 নম্বর লাইনটা অনাকাঙ্ক্ষিতভাবে নিয়ে আসছে, তো এটা আমরা আন্ডু করে দিতে পারি। তো আন্ডু করার জন্য কি করতে হবে, কন্ট্রোল জেড শর্টকাট কমান্ড অথবা কিবোর্ডে মাইক্রোসফট ওয়ার্ডের একদম উপরের স্ট্যাটাস বারে দেখেন এখানে আন্ডু কমান্ড রয়েছে, এই যে বাঁকানো যে তীর চিহ্নটা দেখছেন এখানে ক্লিক করলে আন্ডু কমান্ডের কাজ হবে। এই যে এটা এখানে দেখেন আন্ডু পেস্ট লেখা দেখাচ্ছে, তো আমরা যদি আন্ডু করি কন্ট্রোল জেড দেখেন এই লাইনটা হারিয়ে গেল। তো এরকম হাজারো কাজের জন্য আন্ডু কমান্ডের প্রয়োজন, বিশেষ করে যখন আমরা বাংলা লিখব। অনেক কম্পিউটারে অটো কমান্ড যদি বন্ধ করা না থাকে, অটো কারেকশন, তখন দেখা যাবে যে এই বাংলা লেখার সময় হয়তো র লিখে স্পেস দিয়েছেন, রটা ও হয়ে গেছে, এমন আমরা হাজারো ঝামেলায় আমরা করি। তো সেই ক্ষেত্রে বারবার লেখার ঝামেলার চাইতে আমরা আন্ডু কমান্ড দিলে পারে সেই লাইনটা ফেরত চলে আসবে। আর রিডু কমান্ড হচ্ছে আন্ডুর বিপরীত, যে আন্ডু করেছি এবার রিডুটে ক্লিক করি, রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই, তো এখানে ক্লিক করি অথবা কন্ট্রোল ওয়াই দেখেন চলে আসছে যে লাইনটা আমি আন্ডু করেছিলাম সেটা আবার চলে আসছে। এমন প্রয়োজন হয় অনেক সময় একটা জিনিস আমি সিলেক্ট করার অবস্থায় ডিলিট হয়ে গেছে, হয়তো 10 লাইন ডিলেট হয়ে গেল একবারে, তো এটা তো লিখে আবার দিতে গেলে সময় নষ্ট হবে। তো আমরা আন্ডু কমান্ড দিয়ে এই লেখা আবার ফেরত নিয়ে আসতে পারি। তো আন্ডু রিডু কমান্ডের পরে আমরা দেখব চেঞ্জ কেস কমান্ড। চেঞ্জ কমান্ড মূলত আমরা যেভাবে লিখি, আমরা সাধারণত কীভাবে লিখি, যে একটা সেন্টেন্সের প্রথম, যেমন এই যে প্রথম টিটা, টিটা বড় হাতের, আর বাকিগুলো সব কিন্তু আমরা সবগুলোর ছোট হাতের অক্ষরে লেখা। তো চেঞ্জ কেস কমান্ডের মাধ্যমে আমরা এইগুলোকে একসঙ্গে পরিবর্তন করতে পারি। তো আমরা এই লেখাটা ব্লক করি, ব্লক করার জন্য মাউস দিয়ে ক্লিক করে ব্লক করা যায়, মাউস দিয়ে চেপে ধরে ড্রাগ করে নিয়ে এসে ব্লক করা যায়, কিবোর্ডে শিফট চেপে ধরে অ্যারো কি দিয়ে একটা একটা করে ব্লক করা যায়, কিবোর্ডে শিফট চেপে ধরে ডাউন অ্যারো কির মাধ্যমে ব্লক করা যায় এক লাইন করে। তো আমরা এই দুইটা লাইন ব্লক করলাম, এই দুই লাইনে আমরা চেঞ্জ কেস কমান্ডটা দেখব। তো আমরা চেঞ্জ কেস কোথায় পাবো, এই যেখানে চেঞ্জ কেস আছে, আর পুরাতন ভার্সনের ভিতরে ফরম্যাট মেনুতে আমরা চেঞ্জ কেস পাবো। তো আমরা নতুন ভার্সন ইউজ করব, পুরাতন সফটওয়্যারে কাজ শিখলে অনেক সময় আমরা যেখানে জব নিতে যাব সেখানে গিয়ে দেখা যাচ্ছে সমস্যায় পড়ে যাব। তো আমরা এখানে ক্লিক করি, এখানে 5টা আইটেম দেখাচ্ছে, সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, টগল কেস। তো সেন্টেন্স কেসটা আমরা সাধারণত যেভাবে লিখি, যে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের বাকি সব ছোটো হাতের, লয়ার কেস হচ্ছে সব অক্ষর ছোটো হাতের, আপার কেস হচ্ছে সব অক্ষর বড় হাতের,
আর ক্যাপিটালাইজ ইজওয়ার্ড হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, আর টাগল কেসের এই টাগল কেসের হচ্ছে প্রথম অক্ষরটা ছোট হাতের, বাকি সব অক্ষর বড় হাতের প্রত্যেকটা ওয়ার্ডের। এই ধরনের সাধারণত প্রয়োজন আমাদের হয় না, অনেক সময় হয়তো ক্যাপসা জাতীয় কোনো সফটওয়্যারের কাজের জন্য লাগতে পারে। তো আমরা আপার কেস কমান্ডটা দিয়ে দেখি, দেখেন সব অক্ষরগুলো বড় হাতের হয়ে গেছে। তো কেন আমাদের সেন্স কেস কমান্ড শেখার দরকার? আপনি নতুন কাজ শিখতেছেন, দ্রুত লেখার জন্য আমরা অনেক সময় কী করি যে ছোট হাতের অক্ষর আছে ওই অবস্থা খুব দ্রুত লিখে যাচ্ছে, কিন্তু লেখার শেষে যখন আমরা ফরম্যাটিং করব, আসলে প্রথমে লিখতে হয় আর ফরম্যাটিংয়ের কাজটা পরে করতে হয়। তো যখন আমরা ফরম্যাটিং করব তখন আমাদের এই চেঞ্জ কেস কমান্ডটার প্রয়োজন হবে। এখন একটা নর্মাল বায়োডাটা তৈরি করতে গিয়ে আমরা সব ছোট হাতের অক্ষর লিখেছি, এখন ওইগুলো সব বড় হাতের অক্ষর করার দরকার, তখন আমরা এই চেঞ্জ কেস কমান্ডের মাধ্যমে করতে পারি। আবার দেখা যাচ্ছে যে সব ছোট হাতের অক্ষর দরকার, আমি বড় হাতের অক্ষর লিখে ফেলেছি, সেটা ছোট হাতের অক্ষর করা যেতে পারে। আবার অনেক সময় আমরা কোনো পরীক্ষার প্রশ্ন করার জন্য, বিশেষ করে কেজি স্কুলের প্রশ্ন করার জন্য আমরা কী করি, দেখা যায় যে শব্দার্থ লিখো বা বাক্য রচনা করো এই জাতীয় যে ইংরেজিতে প্রশ্নগুলো করার সময় হয়তো সব ছোট হাতের অক্ষর লিখেছি, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড হয়তো বড় হাতের, প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের লেখার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই কমান্ড ব্যবহার করব। তো আমরা আরও একটা দেখি, ক্লিক করার পরে আপার কেস ছিলাম ক্যাপিটালাইজ ইস ওয়ার্ডে যাই, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ডি এর টি, উইকের ইউ, ব্রাউনের বি, ফক্সের এফ, এগুলো বড় হাতে হয়েছে। তো আমরা সেন্টেন্স কেসে আবার ফেরত চাই, দেখেন আগের মতো হয়ে গেল। এটাই মূলত সেন্স কেস কমান্ড। তো আমরা এবারে দেখব নিউ ফাইল কমান্ড। নিউ ফাইল কমান্ড কীভাবে একটি নিউ ফাইল নিয়ে আসতে হয়, এই ফাইলে লিখতে লিখতে ফাইলের নাম ডকুমেন্ট ওয়ান, আমি নিউ ফাইল নিয়ে আসলে ডকুমেন্ট টু হবে, তো এটা কীভাবে নিয়ে আসতে হয় এবং কেন নিয়ে আসতে হয়। তো কেন নিয়ে আসতে হয়তো আমি একটা কাজ করতেছি, বড় একটা ডকুমেন্টে চালু করে নিয়ে কাজ করতেছি, আমার বস এসে বলল যে তুমি দ্রুত আমাকে এই কাজটুকু করে দাও, ছোট্ট একটা হয়তো কাজ আমার সামনে দিল, তো আমি তার কাজটা করার জন্য যদি এটা ক্লোজ করে দিয়ে আবার সেইটা করতে যাই, তাহলে আবার এটা আমার চালু করার ঝামেলায় যেতে হবে। তো এই ঝামেলায় না গিয়ে আমরা ওপেন ফাইল কমান্ডের মাধ্যমে করতে পারি। এটার জন্য কী করতে হবে, ফাইল মেনুতে ক্লিক করব, ফাইল মেনুতে ক্লিক করে নিউ যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেখেন ডকুমেন্ট টু দেখাচ্ছে, এখানে আমরা হয়তো স্যারের কাজটা করে দিলাম, একটু লিখি সামথিং, হয়তো এরকম বিভিন্নভাবে সাজিয়ে স্যারের কাজটা করে প্রিন্ট দিয়ে দিলাম, দিয়ে কেটে দিলাম ডটসে অথবা সেভ করে রাখলাম। তাহলে আবার আমাদের ওইটা যে কেটে দিলাম আমাদের নতুন ডকুমেন্টটা চলে আসলো। এটাই মূলত নিউ ফাইল কমান্ড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখা হবে পরবর্তী লেসনে, পরবর্তী ভিডিও ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর যারা শিখতেছ তারা তো সাবস্ক্রাইব করে রাখবাই। এর পরবর্তী কমান্ড নিয়ে আবার হাজির হব আগামী দিন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।